ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চব্বিশ ঘন্টায় প্রাণহানি হয়েছে 46 জনের। ফিলিস্তিনের গাজাতেও আক্রমণ জোরদার করেছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট আবারও জানিয়েছেন যুদ্ধ কাম্য নয়, তবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখালে দেয়া হবে পাল্টা জবাব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বড় হামলার হুমকি দিয়েছিল ইসরায়েল। এরপরেই বুধবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় আবারও হামলা চালায় আইডিএফ। প্রাণহানি হয় প্রায় অর্ধশত, আহত হন বহু মানুষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফিলিস্তিনের গাজাতেও আক্রমণ জোরদার করেছে দখলদাররা। একটি এতিমখানা সহ আশ্রয় কেন্দ্র এবং স্কুলগুলোতে পৃথক হামলায় প্রাণহানি হয়েছে। থেমে নেই হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের দিকে অন্তত 240টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে তীব্রতর হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ। এখনো পর্যন্ত নিহত হয়েছে অন্তত 8 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ছড়িয়ে দেয়ায় লেবানন থেকে নিজেদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন রাষ্ট্র। এদিকে কাতার সফরে এসে ফের ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন যুদ্ধ চান না তিনি, তবে তেল আবিব প্রতিক্রিয়া দেখালে জবাব দেবে তেহরান। এই অঞ্চলের নিরাপত্তা হলো সমস্ত মুসলিমদের নিরাপত্তা, কোনো যুদ্ধ বা রক্তপাত চাই না আমরা। এরই মধ্যে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণার পর ইরানি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলে মহাসচিবের প্রবেশে নিষেধাজ্ঞা ফলপ্রসূ পদক্ষেপ নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।